হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ইঞ্জিনিয়ার ওয়ান্নাবেজ আয়োজিত ফিজিক্স কোশ্চেনের সলভ দেখব। চলো কথা না বাড়িয়ে আমরা সলিউশন দেখি। প্রথম অঙ্কটাতে আছে একটা গ্রহের ভর এবং ওই গ্রহটার ব্যাসার্ধ দেওয়া আছে। 2 কেজি ভরের একটা বস্তুকে এই গ্রহ থেকে মহাশূন্যে পাঠাতে প্রয়োজনে শক্তির পরিমাণ কত সেটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি যে এম ভরের একটা বস্তুকে এইচ উচ্চতায় তুলতে কাজ করতে হচ্ছে এমজিএইচ, কিন্তু এই এইচ উচ্চতাটা যদি অনেক বেশি হয় তাহলে এমজিএইচ এই সূত্রটা ডাইরেক্ট আমি ইউজ করতে পারবো না, কারণ আমরা যে এমজি বল এখানে আমরা স্থির ধরছি, এইচ উচ্চতা বাড়ার কারণে এই জিটা হলো চেঞ্জ হয়, এই জন্য আমরা এমজিএইচ সূত্রটাকে এইচ অনেক বেশি উচ্চতার ক্ষেত্রে সরাসরি ব্যবহার করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজের মান বের করতে হবে। তো আমরা কাজ সমান সমান জানি হচ্ছে এফ ডি এক্স, ধরি এই পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে এম ভরের একটা বস্তু আছে, তো এই ডিস্টেন্সটা হচ্ছে খুবই ছোট, তাহলে কাজ সমান সমান ধরা যায় হচ্ছে এফ ডি এক্স। তাহলে আমরা বস্তুটাকে নিয়ে যাচ্ছে হলো এক্স সমান সমান আর, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে এক্স সমান সমান ইনফিনিটি, তার মানে হচ্ছে মহাশূন্যে, তার মানে আর থেকে আর প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা নিয়ে যাব। তাহলে লোয়ার লিমিট হচ্ছে আর, আপার লিমিট হচ্ছে আর প্লাস ইনফিনিটি, আর এখানে বলের মান হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে তোমরা সবাই জানো জি, গ্রহের ভর কোন হচ্ছে বস্তুর ভর ভাগ হলো দূরত্ব স্কোয়ার। তো 1/x² ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে আসে -1/x, আপার লিমিট লোয়ার লিমিট বসালে এইরকম আসে। তো এই জিনিসটা তোমরা সরাসরি সূত্র হিসাবে দেখছো, এখানে জি এর মান গ্রহের ভর, বস্তুর ভর আর হচ্ছে ব্যাসার্ধ সবকিছু দেয়াই আছে, সবকিছুর মান বসালে কাজের মান বের হয়ে যাচ্ছে এইরকম। তো এখানে কাজের মানটা ঋণাত্মক বের হয়েছে, কারণ আমরা কাজ বলতে এখানে অভিকর্ষ বল দ্বারা সৃষ্ট কৃত কাজকে বুঝাইছে। দেখো এই বস্তুটার উপরে অভিকর্ষ বল কাজ করে সোজা নিচে, আর আমরা বস্তুটাকে নিয়ে গেছি সোজা উপরে, তার মানে বস্তুর বল এবং সরণ 180 ডিগ্রি, এই জন্যই কাজটা হচ্ছে নেগেটিভ। তো দ্বিতীয় কোশ্চেনে দেয়া আছে 0.2 মিটার বিস্তার এবং 30 ডিগ্রি আদি দশা যুক্ত একটি তরঙ্গের সমীকরণ এইরকম হলে 0.2 সেকেন্ডে এর সরণ কত। তো এই তরঙ্গের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এইরকম, আর আমরা তরঙ্গের স্ট্যান্ডার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন জানি হচ্ছে এইরকম। এই ইকুয়েশনকে এইটার সাথে তুলনা করলে দেখা যায় যে ওমেগা সমান সমান আসে √3, ওমেগা এখানে কৌণিক বিস্তার। আমরা জানি এই ইকুয়েশনের সলভ হচ্ছে y সমান সমান a সাইন ওমেগা টি প্লাস থিটা, এখানে a হচ্ছে বিস্তার, কোশ্চেনে দেওয়া আছে এই বিস্তারের মান হচ্ছে 0.2, ওমেগা হচ্ছে একটু আগে আমরা বের করলাম √3 এই ইকুয়েশনটা এর সাথে তুলনা করে, এটা হচ্ছে 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। তাহলে আমরা a ওমেগা আর থিটার মান বসালে ওই ওয়েভের ইকুয়েশনটা পাবো এইরকম। তো আমাকে টি সমান সমান 0.2 সেকেন্ডে সরণ বের করতে বলছে, তার মানে এখানে টি এর জায়গায় আমরা যদি হচ্ছে 0.2 বসাই তাহলে এই 0.2 সময় আমরা কোণাটা সরণ পাবো 0.15 মিটার। তো এখানে খেয়াল রাখতে হবে এই পুরো ক্যালকুলেশনটা করতে গেলে ক্যালকুলেটরকে অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে। এরপর 3 নম্বর কোশ্চেনটা দেয়া আছে 2.06 ইলেকট্রোভোল্ট শক্তি বিশিষ্ট একটি ফোটনের ভরবেগ কত। তো আমরা জানি ভরবেগ পি, এটা ইকুয়ালস টু হচ্ছে এমভি, তার মানে ভর যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পাই ভরবেগ হচ্ছে 0 হয়। আমরা জানি হচ্ছে ফোটনের ভর 0, সেই হিসেবে এটা ভরবেগও 0 হওয়ার কথা, কিন্তু আপেক্ষিকতার সূত্র অনুসারে এখানে ভরবেগ 0 হয় না। আপেক্ষিকতার সূত্রের শক্তির সমীকরণ আমরা জানি যে E² = P² C² + M0 C²
সি টু দি পাওয়ার 4। এখানে এম নটটা হচ্ছে স্থির অবস্থার শক্তি। তো আমরা জানি যেহেতু ফোটনের স্থির অবস্থার শক্তিটা হচ্ছে জিরো, এটার ভ্যালু যদি আমরা জিরো বসাই তাহলে আসে ই স্কোয়ার সমান পিসি হোল স্কোয়ার। তো স্কোয়ার স্কোয়ার তুলে দিলে ই সমান সমান হচ্ছে পিসি। এখান থেকে আমরা ভরবেগ সমান সমান দেখতে পাই ই ভাগ হলো সি। এটাই হচ্ছে ভরবেগের মেইন ইকুয়েশন। এখান থেকে দেখা যায় যে কোনো কিছুর ভরবেগ থাকতে গেলে সেটার ভর না থাকলেও চলে, যেমন ফোটনের ক্ষেত্রে। তো প্রশ্ন দেওয়া আছে ফোটনটার শক্তি হচ্ছে 2.06 ইলেকট্রোভোল্ট, এটাকে আমি জুলে কনভার্ট করলাম 1.6 গুণন 10^-6 দ্বারা 16 দ্বারা গুণ করে, ভাগ 3 × 10^8 সি এর মান হচ্ছে আলোর বেগ। বসাইলে আমরা ফোটনটার ভরবেগ পাই এই রকম 1.098 × 10^-27। তো এরপরের অঙ্কটা এখানে দেয়া আছে 80 মিটার উচ্চতা থেকে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটির 20% শক্তি মেঝের প্রতিঘাতের হ্রাস পেলে বলটি মেঝে থেকে দ্বিতীয়বার কত উচ্চতায় উঠবে। তো ধরো উপর থেকে একটা এইচ উচ্চতা থেকে বল নিচে পড়ছে, পরপর বলটা ড্রপ খেয়ে আবার এই ড্যাশ উচ্চতায় উঠছে। তো এই উপরে থেকে নিচে যে শক্তি নিয়ে নামে ওই শক্তির 20% ওয়েস্ট হয়ে গেছে, বাকি শক্তিটা নিয়ে সে আবার হলো উপরে উঠছে। তার মানে এটার শক্তি যদি হয় এমজি এইচ, এই যে এই উপর থেকে পড়ার শক্তিটা যদি হয় এমজি এইচ, এই শক্তিটার 20% যদি ওয়েস্ট হয় তাহলে বাকি থাকে হচ্ছে 1 − 0.2। তাহলে আমরা কাজ শক্তির সমীকরণ থেকে লিখতে পারি নিচ থেকে উপরে উঠতে যে শক্তি লাগছে এমজি এইচ ড্যাশ, এটা সমান সমান হচ্ছে এটা উপর থেকে নিচে নামার পর এনার্জি ওয়েস্ট হওয়ার পর যে রিমেইনিং এনার্জিটা থাকে, তার মানে 1 − 0.2। তো 1 থেকে মাইনাস করছি কারণ হচ্ছে মোট শক্তি হলো 1, আর 20% শক্তি হলো ওয়েস্ট হয়ে গেছে, তার মানে বাকি শক্তি থাকে হচ্ছে 0.8 গুণন হচ্ছে 80। তো এটা করলে এইচ এর মান বের হচ্ছে 64। তার মানে এটা বোঝা গেল যে বলটা দ্বিতীয়বার 64 মিটার উপরে উঠবে, মানে 80 মিটার উচ্চতা থেকে নিচে পড়বে আবার দ্বিতীয়বার 64 মিটার উপরে উঠবে। এরপরের অঙ্কটা দেয়া আছে এই গভীরতার একটি সুইমিং পুল কতটুকু পানি দিয়ে পূর্ণ করলে মনে হবে যে তা অর্ধেক পূর্ণ হয়েছে। ঠিক আছে, তো আমরা জানি একটা তরলের গুণাঙ্ক সমান সমান হচ্ছে প্রকৃত গভীরতা ভাগ হলো আপাত গভীরতা। তো এই জিনিসটা কি, ধরো তুমি একটা পাত্রে পানি নিছো, পানি নেওয়ার পর এটার এই গভীরতায় কিছু একটা একটা বস্তু আছে, কিন্তু উপরে থেকে যদি তাকানো যায় দেখা যায় যে এই বস্তুটা একটু উপরে দেখা যায়। এটার প্রকৃত গভীরতা যদি হয় হচ্ছে ধরলাম ইউ, আর আমরা যদি আপাত ভাবে দেখি যে এটা ভি উপরে আছে, ভি ডিস্টেন্সে আছে, তাহলে এখানে পানির প্রতিসরণাঙ্ক সমান সমান হচ্ছে প্রকৃত দূরত্ব ভাগ হচ্ছে আপাত দূরত্ব, ইউ ভাগ হলো ভি। তো এখানে বলা আছে যে কতটুকু পূর্ণ করলে মনে হবে যে অর্ধেক পর্যন্ত পূর্ণ আছে, একটা সুইমিং পুলকে কতটুকু পানি দিয়ে পূর্ণ করলে মনে হবে তা অর্ধেক পূর্ণ হয়েছে। এই ক্ষেত্রে ধরি এইচ ড্যাশ পর্যন্ত যদি আমরা সুইমিং পুলটাকে পূর্ণ করি তাহলে মনে হবে যে অর্ধেক পূর্ণ হয়েছে, তার মানে যে সুইমিং পুলের নিচের যে সারফেসটা এটা একটু উপরে মনে হবে কত দূরে, এই ফুল সুইমিং পুলের উচ্চতা যদি এইচ হয় এখান থেকে এইখান পর্যন্ত আমাদের মনে হবে এটা h/2 গভীরতায় আছে, তাহলে এটার প্রকৃত উচ্চতা হচ্ছে এইচ ড্যাশ আর আপাত উচ্চতা হচ্ছে h/2 যেটা আমরা দেখব। তার মানে প্রতিসরণাঙ্ক মিউ
এটা সমান সমান হচ্ছে এইচ ড্যাশ ভাগ হল এইচ বাই টু, তাহলে এইচ ড্যাশ হবে মিউ ইন্টু এইচ বাই টু। পানির ক্ষেত্রে প্রশ্নে দেওয়া আছে মি এর মানে হচ্ছে 4/3, তো 4/3 বসানোর পর 2 4 দিয়ে কাটা গেলে তাকে হচ্ছে 2/3 ইন্টু এইচ, তো এইটা হবে অ্যান্সার। এরপর দেওয়া আছে তিনটি কৃষ্ণ বিবরে ঘটনা দিগন্ত যথাক্রমে 42, 21 এবং 7 কিলোমিটার হলে এদের ভরের অনুপাত কত। তো ঘটনা দিগন্তের ব্যাসার্ধের সূত্র আর, এটা সমান সমান আমরা জানি হচ্ছে 2gm ভাগ হলো সি স্কোয়ার। তো এখানে জি তো একটা মহাকর্ষীয় ধ্রুবক, আর সি হচ্ছে আলোর বেগ, এটাও হলো ধ্রুবক, আর 2 তো একটা ধ্রুবক সংখ্যাই। তো এখান থেকে দেখা যায় যে আর সমানুপাতিক হচ্ছে এম, তার মানে যে কোনো একটা কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের নির্ভর করে তার ভরের উপরে, ব্ল্যাক হোলের ভর যত বেশি হবে ওইটার ঘটনা দিগন্ত তত বেশি হবে। তো প্রশ্নে দেওয়া আছে যে ঘটনা দিগন্তের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 42:21:7, আর যেহেতু আর সমানুপাতিক এম তাহলে এম এর অনুপাতটা হচ্ছে সেম হবে, কারণ বলা আছে সমানুপাতিক মানে সম আনুপাতিক অনুপাতটা সেম, এই জন্য ভরের অনুপাত হবে এটা। আর এটাকে সবচেয়ে ছোট সংখ্যা হলো 7 দিয়ে যদি এখানে ভাগ দেয় 6 7 42, 3 7 21, 1, তার মানে 6:3:1, এইটা হবে অ্যান্সার। এরপর দেওয়া আছে মহাকাশে একটি নভোচারীর কাছে সরল দোলকের দোলনকাল হবে, এগুলো হচ্ছে অপশন। এখানে দেখা যায় আমরা জানি একটা পেন্ডুলামের পর্যায়কাল টি সমান সমান হচ্ছে 2π√L/g, এখানে এলটা হচ্ছে পেন্ডুলামের দৈর্ঘ্য আর জিটা হচ্ছে পেন্ডুলামটা যেখানে আছে ওই জায়গার গ্র্যাভিটি। তো পেন্ডুলামকে যদি আমরা মহাকাশে নিয়ে যাই তাহলে জি এর মান হয় হচ্ছে 0, তাহলে গ্র্যাভিটির মান যদি 0 বসানো হয় তাহলে টি আসে হচ্ছে ইনফিনিটি, তার মানে ওই পেন্ডুলামটার পর্যায়কাল হচ্ছে ইনফিনিটি হবে। তো এটার অর্থ কি, এর অর্থ যদি আমরা একটা মহাকাশে গিয়ে যদি একটা পেন্ডুলামকে ঝুলাই, ঝুলে এইরকম অবস্থান থেকে যদি ছেড়ে দেই তাহলে এটা এই দিকে যে আবার ব্যাক করতে ইনফিনিটি টাইম লাগবে। তো এটা কিভাবে দেখানো যায় এটা একটু দেখানোর ট্রাই করি। ধরো এই যে এটা একটা পেন্ডুলাম, তো গ্র্যাভিটি কিছু একটা দেয়া আছে, তো আমরা পেন্ডুলামটাকে চালু করি। তো এটা হলো একটা পিরিয়ড, একটা পেন্ডুলাম চলতেছে যে এটা হলো গ্র্যাভিটি জি। তো গ্র্যাভিটি যদি আমরা বাড়াই দেখা যায় যে এটার পর্যায়কাল কমতেছে, আর গ্র্যাভিটি যদি কমাই তাহলে দেখা যায় যে এটার পর্যায়কাল বাড়তেছে। এখন এটার গ্র্যাভিটিকে যদি আমি একদম জিরো করে দেই তার মানে মহাকাশে দেখো একদম গ্র্যাভিটি হচ্ছে নান, একদম গ্র্যাভিটি জিরো। তো এই পেন্ডুলামটাকে তুলে যদি এখন আমি ছেড়ে দেই তাহলে দেখা যাবে যে পেন্ডুলামটা এই জায়গাতেই আছে, কারণ আমরা এটা নিউটনের প্রথম সূত্র থেকেই জানি, তার মানে পেন্ডুলামটা সব সময় এই জায়গাতেই থাকবে, এখান থেকে ঘুরে আবার কখনো ব্যাক করবে না, এজন্যই টাইমটা ইনফিনিটি লাগে। এরপরের কোয়েশ্চেনে দেয়া আছে কত বেগে চললে একটি ইলেকট্রনের গতি স্থির অবস্থার, আছে এখানে হবে ইলেকট্রনের গতি শক্তি স্থির অবস্থার শক্তির সমান হবে। আমরা হচ্ছে শক্তির ইকুয়েশন জানি mc2, এটা হচ্ছে কোন একটা বস্তুর মোট শক্তি সমান সমান হচ্ছে m0c2, ওই বস্তুটার স্থির অবস্থার শক্তি প্লাস ইকে, এটা হচ্ছে গতি শক্তি। এটা আমরা হচ্ছে আপেক্ষিকতার সূত্রের থেকে আমরা জানি। কোশ্চেনে দেওয়া আছে কত বেগে চললে ইলেকট্রনটার গতি শক্তি স্থির অবস্থার শক্তির সমান হবে, তার মানে ইকে এটা সমান সমান হবে হচ্ছে mc2, কারণ কোশ্চেনে দেওয়া আছে গতি শক্তিটা স্থির অবস্থার শক্তির সমান হবে, আর আমরা জানি স্থির অবস্থার শক্তি সমান সমান m0c2। তাহলে m0c2 + m0c2 2m0c2, তো c2 কাটা গেলে m সমান সমান হচ্ছে m0, এখানে m টা হচ্ছে সচল অবস্থায় ভর আর m0 টা হচ্ছে নিশ্চল অবস্থায় ভর।
তো আমরা জানি সচল অবস্থায় ভর হচ্ছে এম নট ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এম নট কাটা যায়, বাকি অংশটা ক্যালকুলেশন করলে আমরা পাই ভি সমান সমান রুট ওভার 3/2 ইন্টু সি। তার মানে কোনো ইলেকট্রন বা প্রোটন বা যে কোনো ধরনের বস্তু যদি রুট ওভার 3/2 ইন্টু সি এই বেগে গমন করে, তাহলে তার গতিশক্তি হবে স্থির অবস্থার শক্তির সমান। ঠিক আছে, এরপর দেওয়া আছে একটি বজ্র মেঘের দুইটি অংশের বিভব পার্থক্য 10^8 ভোল্ট। একটি বজ্র মেঘের দুইটি অংশের বিভব পার্থক্য 10^8 ভোল্ট হলে এবং এটি যদি 20 কুলম্ব চার্জ ক্ষরণ করে, তাহলে 15,000 কেজি পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে পারবে এটা আমাদেরকে বের করতে হবে। তো কাজ শক্তির সমীকরণ থেকে আমরা জানি যে শক্তি সবসময় সংরক্ষণশীল থাকে। তাহলে এখানে বজ্র মেঘটা যদি W1 পরিমাণ শক্তি ক্ষরণ করে, তাহলে পানির তাপমাত্রা বাড়াতে যেই শক্তিটা লাগবে এই শক্তিটা পুরোটাই ইউজ হবে। তার মানে আমরা লিখতে পারি W2 সমান সমান হচ্ছে W1। পানির তাপমাত্রার ডেল্টা থিটা পরিমাণ বাড়াইতে শক্তি লাগে হচ্ছে MS ডেল্টা থিটা। আর বজ্র মেঘ থেকে শক্তি হচ্ছে W ইকুয়াল টু হচ্ছে VQ, এটা আমরা সূত্র জানি। তাহলে ডেল্টা থিটা সমান সমান পাই VQ ভাগ হচ্ছে MS। এখানে ভি ভোল্টেজ দেওয়া আছে 10^8 ভোল্ট, চার্জ হচ্ছে 20 কুলম্ব, যতটুকু পানির তাপমাত্রা বাড়বে ওই পানিটার ভর হচ্ছে 15,000 কেজি, আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে আমরা জানি 4,200। এইসব মান বসালে বের হয় ডেল্টা থিটার মান বের হয় 31.74। তার মানে 10^8 বিভব পার্থক্যের দুইটা মেঘ থেকে যদি 20 কুলম্ব চার্জের ক্ষরণ ঘটে, তাহলে সেটা 1500 কেজি তাপ পানির তাপমাত্রা 31.74 ডিগ্রি পর্যন্ত বাড়াতে পারবে। এরপরে দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি নির্দিষ্ট অ্যামাউন্টের পানিকে 100 ডিগ্রিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত হবে। তো আমরা জানি এনট্রপির পরিবর্তন হচ্ছে, আগে ফার্স্টে একটু এটা থিওরি দেখে নেই। এনট্রপি হচ্ছে তাপীয় জড়তা। আমরা যেমন যে কোনো বস্তুর জড়তা বলতে বুঝি ওই বস্তুটার অবস্থান পরিবর্তন না করতে চাওয়ার প্রবণতা। আমি বল প্রয়োগ করতেছি কিন্তু বস্তুটা অবস্থান পরিবর্তন করতেছে না, এইটার প্রবণতা যার বেশি তার জড়তাও তত বেশি। এনট্রপিটাও ঠিক সেই রকম জিনিস। এনট্রপিটা হচ্ছে যে কোনো কিছুকে যদি আমি তাপ প্রদান করি তাহলে তার তাপমাত্রা বাড়বে, এটাই স্বাভাবিক। কোনো কিছুকে তাপ দেওয়ার পরেও সে তার তাপমাত্রা বাড়াতে না চাওয়ার প্রবণতাটাই হচ্ছে এনট্রপি। আর এই এনট্রপির পরিমাপটা ডেল এস, এইটা সমান সমান হচ্ছে ডেল কিউ ভাগ হচ্ছে টি। তার মানে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াইতে যে পরিমাণ তাপ দেয়া লাগে। ধরো কোনো একটা তোমার কাছে পার্টিকেল আছে, ওইটার তাপমাত্রা হচ্ছে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, এই পর্যন্ত নিয়ে যেতে তাপমাত্রার প্রয়োজন হয় ধরো হচ্ছে 30 জুল। তার মানে তুমি 1 জুল তাপমাত্রা দেওয়ার পরেও দেখছো যে তাপমাত্রা 2 ডিগ্রি আছে, 2 জুল, 3 জুল, এভাবে 30 জুল পর্যন্ত তুমি তাপ দিছো, এরপরেও দেখছো যে তাপমাত্রা 2 ডিগ্রি আছে। তার মানে ওইটার এনট্রপি হচ্ছে 30 ভাগ হলো 2। তো যখনই এটার তাপমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে তখনই ওই তাপটার কাউন্টেবল হবে না আর কি। তাহলে এই এনট্রপির যে স্প্রেড ফরওয়ার্ড সূত্র আছে, এইখানে নিচের টেম্পারেচার টিটা হচ্ছে স্থির, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা সর্বোচ্চ ওটা তাপ কত পরিবর্তন করতে পারবো এটাই হচ্ছে এনট্রপির পরিমাপ। তাহলে আর নিচের টেম্পারেচারটা যদি চেঞ্জ হয়, ধরো আমি T1 থেকে
E2 তে এই তাপমাত্রায় একটা বস্তুকে নিয়ে যাব আর এনট্রপির চেঞ্জটা হিসাব করব। এই ক্ষেত্রে আমাকে ছোট 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 অনেকগুলো এনট্রপির চেঞ্জ হিসাব করতে হবে, তার মানে T1 থেকে শুরু করে T2 পর্যন্ত টোটাল এনট্রপির চেঞ্জটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে T1 থেকে T পর্যন্ত ডেল কিউ সমান সমান আমরা জানি MS ডেল্টা থিটা বা MS DT, ডিটিটা হলো তাপমাত্রার চেঞ্জ আর টিটা হচ্ছে সেই তাপমাত্রা। তাহলে দেখো আমরা জানি 1/T dT, এটা সমান সমান হচ্ছে লন টি, তাহলে ইন্টিগ্রেশন হইল MS লন টি। লোয়ার লিমিট হচ্ছে T1, আপার লিমিট হচ্ছে T2, তো লোয়ার লিমিট আপার লিমিট বসালে বের হয় লন T2 মাইনাস লন T1, তো এটা সমান সমান ডাইরেক্ট লেখা যায় MS লন T2 ভাগ T1। তাহলে আমরা দুইটা সূত্র পেলাম, একটা সূত্র হচ্ছে তাপমাত্রার চেঞ্জের জন্য, যদি তাপমাত্রা T1 থেকে T2 তে যায় তাহলে আমরা এই সূত্র ইউজ করব, আর যদি তাপমাত্রা একটা নির্দিষ্ট জায়গায় স্টেবল থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে দেখো আমাকে বলছে যে 20 ডিগ্রি তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করব। এইখানে দুইটা স্টেজ আছে, একটা স্টেজে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়, এইখানে তাপমাত্রাটা হচ্ছে চেঞ্জ হয়। আর এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রারই বাষ্পে পরিণত হয়, তো এই ক্ষেত্রে তাপমাত্রাটা চেঞ্জ হয় না। এই ক্ষেত্রে যদি তাপমাত্রাটা চেঞ্জ হয় এই জন্য আমরা MS লন T2 ভাগ T1, তাপমাত্রা চেঞ্জের জন্য যে সূত্রটা আছে ওইটা ইউজ করব। তাহলে MS লন T2 ভাগ T1, পানির ভর হচ্ছে 20 কেজি, পানির আপেক্ষিক তাপমাত্রা হচ্ছে 4200, লাস্টের তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি, তার মানে 100+273 কেলভিন, আর আদি তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি, 20+273 কেলভিন। এটা গেল হচ্ছে তাপমাত্রার যে চেঞ্জ হওয়ার পোর্শনটা। আর এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যখন হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসে পরিণত হয় ওই ক্ষেত্রে এনট্রপি চেঞ্জটা হচ্ছে কিউ ভাগ হচ্ছে টি, মানে তাপমাত্রার পরিবর্তন ভাগ হলো তাপমাত্রা। এখানে আমরা জানি কিউ সমান সমান হচ্ছে MLV, এখানে এমটা হচ্ছে যতটুকু পানিকে আমি গ্যাসে পরিণত করতেছি আর এলভিটা হলো গ্যাসের সুপ্ততাপ, পানির বাষ্পীভবনের সুপ্ততাপ। তো এখানে তো দেওয়াই আছে 20 কেজি পানি আর সুপ্ততাপ হলো 2.26 × 10⁶, তাহলে এটা হচ্ছে মোট তাপের পরিবর্তন। আর যে টেম্পারেচারটা ওটা হলো 100 ডিগ্রিতে স্টেবল থাকে ওই জন্য তাপমাত্রা হচ্ছে 100+273 কেলভিন, 100 ডিগ্রি সমান সমান হচ্ছে 100+273 কেলভিন। মোট এনট্রপির চেঞ্জ হলো এটা প্লাস এইটা সমান সমান হচ্ছে 1.41 × 10⁵ জুল কেলভিন ইনভার্স 1। তো এরপর দেওয়া আছে 2 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে একটি ইলেকট্রন 1.2 টেসলা একটি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে, লম্বভাবে প্রবেশ করে যে লুপটা তৈরি হয় তার ব্যাসার্ধ কত হবে। তো আমরা প্রথমে দেখি যে ইলেকট্রন কিভাবে লুপটা তৈরি করে। ধরো একটা ইলেকট্রিক ফিল্ড আছে ডট, তার মানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে উপর থেকে পেজটা ফুটা করে ভিতরের দিকে যাচ্ছে। এখন একটা ইলেকট্রন যদি এই ফিল্ডে প্রবেশ করে লম্বভাবে, তাহলে আমরা ডান হস্ত নিয়ম থেকে দেখতে পারবো যে এই ইলেকট্রনটা উপরের দিকে একটা বল লাভ করে। জিনিসটা এইরকম হয় আসলে, ইলেকট্রনটা যাচ্ছিল এইদিকে, বল লাভ করে হচ্ছে উপরের দিকে, তো এই দুইটা লোব দিয়ে বরাবর ইলেকট্রনটা যায়। এখানে আসার পর ইলেকট্রনটা আবার যাচ্ছিল এইদিকে, ইলেকট্রনটা বল লাভ করে গতিপথের লম্ব বরাবর। ডান হস্ত নিয়ম থেকে আমরা এটাই দেখতে পাই যে ম্যাগনেটিক বল সমান সমান গতিপথের লম্ব বরাবর কাজ করে। এবার ইলেকট্রনটা যায় লব্ধি বরাবর এই দিকে, এই দিকে আসার পর ইলেকট্রনটার ভরবেগ হচ্ছে এই দিকে,
ইলেকট্রনটা যেতে চায় এদিকে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তাকে বল প্রয়োগ করে এইদিকে, ইলেকট্রনটা লোভ দিবার পরে এইখানে আসে। এইখানে আসার পরেও একই কাজ হয়, ইলেকট্রন তার যেতে চায় হচ্ছে এই দিকে, কিন্তু বল লাভ করে হলো লম্ব বরাবর এই দিকে, ইলেকট্রনটা আবার লোভ দিবার পর এই দিকে যায়। এইভাবে ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে একটা লুপ সম্পন্ন করে। এই লুপের ক্ষেত্রে সব সময় ম্যাগনেটিক ফোর্সটা ভিতরের দিকে হয় লম্ব বরাবর। দেখো এখানে ম্যাগনেটিক ফোর্স হচ্ছে ভিতরের দিকে, আর ইলেকট্রনটা যেহেতু একটা লুপ বরাবর ঘুরতেছে, এই কারণে ইলেকট্রনের একটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয় ডাইরেক্ট সোজাসুজি বাইরের দিকে। তো এইখানে এই ম্যাগনেটিক ফোর্স আর হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের কারণে কেন্দ্র বিমুখী বল, এই দুইটা বল সমান থাকে, এবং এই জন্যই একটা ইলেকট্রন আর ব্যাসার্ধের একটা লুপ তৈরি করে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এইভাবে ঘুরতে থাকে। এটার ব্যাসার্ধ যদি আর হয়, আমরা জানি যেহেতু ইলেকট্রনটা লম্বভাবে প্রবেশ করছে, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে qvb sin 90। এখানে কিউ হলো ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, বি হলো ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্র, sin 90 ডিগ্রি কারণ লম্বভাবে প্রবেশ করছে। আর ইলেকট্রনটা যদি ভি বেগে ঘোরে এইদিকে, ইলেকট্রনটার বেগ সবসময় ভি থাকে, তাহলে কেন্দ্র বিমুখী বলা হয় হচ্ছে mv² / r। এইখান থেকে sin 90-এর মান 1, qvb এটা সমান সমান হয় mv² / r। তো এখান থেকে যদি আমরা আর এর ভ্যালু নির্ণয় করি, আর সমান সমান হয় mv² / হচ্ছে qvb, তো নিচের একটা ফি উপরের একটা ফি কাটা গেলে হয় mv / হচ্ছে bq। তো আমরা m ইলেকট্রনের ভর এইটা, ভি ইলেকট্রনের বেগ হচ্ছে এইটা, বি ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে 1.2, আর কিউ ইলেকট্রনের চার্জ হচ্ছে এইটা, যদি বসাই তাহলে আমরা লুপের ব্যাসার্ধ পাবো 9.45 মাইক্রোমিটার। এরপর দেওয়া আছে একটি গ্যালাক্সি পৃথিবী থেকে 200 mpc দূরত্বে আছে, এর পশ্চাৎ প্রসরণ বেগ কত, হাবল ধ্রুবকের মান দেওয়া আছে। তো এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, তো আমরা হাবলের সূত্র জানি, বেগ সমান সমান হচ্ছে hd, এখানে hটা হচ্ছে হাবল ধ্রুবক আর dটা হলো দূরত্ব। এখানে হাবল ধ্রুবকের মান 65 আর দূরত্ব হলো 200, বসালে সরাসরি অ্যান্সার বেরোবে 30 × 10³ কিলোমিটার/সেকেন্ড। এটা হলো নক্ষত্রটার পশ্চাৎ প্রসারণ বেগ। এরপর দেওয়া আছে 120 হার্জ এবং 135 হার্জ এর শব্দ একসাথে বাজলে কি হবে আর কি। তো আমরা জানি বিট সমান সমান হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সির পার্থক্য, একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 135 হার্জ আর একটা হচ্ছে 120 হার্জ, তার মানে বিট শোনা যাবে এইটা মাইনাস এইটা 15টা, আর আমরা জানি এই 15টা বিট 1 সেকেন্ডেই শোনা যাবে, প্রত্যেক সেকেন্ডে 15টা করে বিট শোনা যাবে, তাহলে একটা বিট বাঁচতে সময় লাগবে 1/15 সেকেন্ড। আমরা এটাও জানি যে একটা বিট বাঁচতে যেই সময় লাগে, একটা বিট থেকে আরেকটা বিটের ডিফারেন্সটাও সেই সময় হয়, তার মানে একটা বিট থেকে আর একটা বিট শোনার ডিফারেন্স হচ্ছে 1/15 সেকেন্ড, বা হচ্ছে 0.067 সেকেন্ড। এটা হচ্ছে 0.1 সেকেন্ডের চাইতে হলো কম, আর আমরা জানি 0.1 সেকেন্ড হচ্ছে মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল। একটা শব্দ শুনলে সেই শব্দটা রেশ হলো 0.1 সেকেন্ড ধরে মানুষের মস্তিষ্কে থাকে। এই বিটটার ক্ষেত্রে যেটা হবে, একটা বিট শোনার পর ওই বিটের রেশটা মানুষের মস্তিষ্কে 0.1 সেকেন্ড ধরে থাকে, কিন্তু এই 0.1 সেকেন্ডের আগেই, তার মানে 0.67 সেকেন্ড পর মানুষ আর একটা বিট শুনতে পায়। তো এই কারণেই দুইটা বিটকে এই ক্ষেত্রে আলাদাভাবে শোনা যায় না, এই কারণে বিট 15টা উৎপন্ন হবে ঠিক আছে, কিন্তু ওই বিট গুলো আর কি শোনা যাবে না, ঠিক আছে, এর কারণ ওই যে ওইটা। আর তোমরা হয়তো বা বইয়েও একটা সংজ্ঞা পড়ছো যে সর্বোচ্চ 10টা বিট পর্যন্ত মানুষ শুনতে পারে, এটার কারণ এটা, কারণ আমরা জানি 1/10, এটা সমান সমান হচ্ছে 0.1।
তার মানে একটা বিট শোনার পরে টাইমের পার্থক্যটা মিনিমাম 0.1 হতে হবে, তা আমরা আমরা দুইটা বিটকে আলাদাভাবে শুনতে পাব। এরপর দেয়া আছে একটি সুতার দুই প্রান্তে 6 কেজি এবং 8 কেজি ভর ঝুলিয়ে একটা পুলিতে ছেড়ে দেওয়া হলে সিস্টেমের ত্বরণ কত হবে। তো ফার্স্টে দেখে নেই, ধরো এরকম একটা পুলি আছে, মসৃণ সুতা দিয়ে এই পাশে 6 কেজি ভরের একটা বস্তু আর অপর পাশে 8 কেজি ভরের একটা বস্তু আমরা বাঁধলাম। এটা যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা কমন সেন্স অনুযায়ী বুঝতে পারবো যে এই 8 কেজির ভরটা যেহেতু বেশি এটা নিচের দিকে নামবে আর 6 কেজিটা হচ্ছে উপরের দিকে উঠবে। তো ধরি এটা এ ত্বরণে নিচের দিকে নামবে, আর এটা যদি একটাই সুতা এটা যেই ত্বরণে নিচের দিকে নামবে এটা সেই ত্বরণেই উপরের দিকে উঠবে। তাহলে এটা এ ত্বরণে নিচের দিকে নামলে এটা এ ত্বরণে উপরের দিকে উঠবে, তার মানে এইটার এটার ত্বরণ হচ্ছে সেম। তো আমরা যদি এই দুইটাকে একটা ফ্রি বডি হিসেবে চিন্তা করি, ধরো এই যে এই জায়গাটা, এই 8 কেজি বস্তুটার ক্ষেত্রে 8 কেজির ওজন কাজ করে নিচের দিকে আর সুতার টান দেহ সবসময় উপরের দিকে কাজ করে, এটার ক্ষেত্রে উপরের দিকে, এই যে এই যেখানে বাধা আছে এটার ক্ষেত্রে উপরের দিকে, তার মানে সুতার টান কাজ করে হচ্ছে উপরের দিকে আর ওজন কাজ করে নিচের দিকে, আর বস্তুটা যাচ্ছে এ ত্বরণে নিচের দিকে। তো যেহেতু বস্তুটা এ ত্বরণে নিচের দিকে যাচ্ছে তো আমরা এখানে বলতেই পারি যে W1 এর মানটা হচ্ছে T এর চাইতে বড়, এই জন্যই নিচের দিকে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি W1 মাইনাস T এটা সমান সমান হচ্ছে M1 ইনটু হলো A, মানে নিট বল সমান সমান হচ্ছে ত্বরণ। সেম ভাবে এই সিস্টেমটা যদি আমরা একটা ফ্রি সিস্টেম হিসেবে চিন্তা করি, এই 6 কেজি বস্তুটার ওজন W2 এটা কাজ করে হচ্ছে নিচের দিকে আর সুতার টান কাজ করে হচ্ছে উপরের দিকে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখবা সুতার টানটা সবসময় যেইখান থেকে ঝুলানো হয়েছে ওই ঝুলন পয়েন্টের দিকে কাজ করে। এই 6 কেজি ভরের বস্তুটা যেহেতু এ ত্বরণে উপরের দিকে উঠতেছে, এখান থেকে আমরা বলতে পারি যে এই এই টানটার মান W2 এর চাইতে বেশি, এই জন্যই এটা উপরের দিকে উঠতেছে। তার মানে টি মাইনাস W2 এটা সমান সমান হচ্ছে M2A, এটা যদি হচ্ছে M2 বেগে M2 ত্বরণে যদি উপরের দিকে যায়, তাহলে নিট বল সমান সমান হচ্ছে ভর গুণ হচ্ছে ত্বরণ। তো এটা হলো 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর, এই দুটা যদি আমরা যোগ করি তাহলে এখানে মাইনাস টি আর প্লাস টি কাটা যায়, তাহলে W1 মাইনাস W2 এ পাশে হচ্ছে M1 প্লাস M2 ইন্টু A, তাহলে ত্বরণ A সমান সমান হবে W1 মাইনাস W2। তো W1 হচ্ছে M1G আর W2 হচ্ছে M2G, মানে দুইটার ওজন, তাহলে M1 মাইনাস M2 ইন্টু G ভাগ হচ্ছে M1 প্লাস M2। বস্তু দুইটার ভর একটা যেহেতু 8 কেজি আর 6 কেজি আর জি এর মান হচ্ছে 9.8, এগুলো সবকিছু বসাইলে সিস্টেমের ত্বরণ আমরা পাবো 1.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর দেওয়া আছে কোন একটি অজানা গ্রহে সরল দোলকের পর্যায়কাল 3.25 সেকেন্ড হলে ওই গ্রহের ত্বরণ কত। এখানে টাইপিং এ একটু মিস্টেক হয়েছে, সেকেন্ড দোলকের পর্যায়কাল, তো আমরা জানি পর্যায়কাল টি সমান সমান হচ্ছে 2π√L/g, যেহেতু সেকেন্ড দোলক বলা হয়েছে আর এটা যেহেতু দুইটা গ্রহের ক্ষেত্রে চিন্তা করতে বলা হয়েছে, মানে পৃথিবীতে একটা আর অন্য জায়গায় আর একটা, তো দুইটা গ্রহে তো আর পেন্ডুলামের লেংথ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে না। তো আমরা জানি পাই তো এমনিতেই ধ্রুবক আর এই এলটাও ধ্রুবক, কারণ আমরা এক দুইটা গ্রহ চিন্তা করতেছি, এখানে পেন্ডুলামের দৈর্ঘ্যটা শর্ট করবো না আর কি। তাহলে টিটা পুরোপুরি ডিপেন্ড করবে হচ্ছে জি এর উপরে, দুইটা গ্রহের গ্র্যাভিটির উপরে। তাহলে টি ব্যস্তানুপাতিক হচ্ছে √1/√g, মানে এখান থেকে আমরা লিখতে পাই G2 ভাগ হলো G ভাগ হচ্ছে T ভাগ T2 হোল স্কোয়ার, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এই জন্যই উল্টা কন্ডিশন। তাহলে G2 হয় তোমার হচ্ছে T ভাগ T2 হোল স্কোয়ার ইন্টু 9.8, T টা হচ্ছে পৃথিবীতে সেকেন্ড দোলকের পর্যায়কাল, T2 টা হচ্ছে ওই গ্রহে সেকেন্ড দোলকের পর্যায়কাল, জিটা হলো পৃথিবীতে সেকেন্ড মানে পৃথিবীতে হচ্ছে গ্র্যাভিটি আর G2টা হলো ওই গ্রহে গ্র্যাভিটি, আর যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এজন্যই অপোজিটে আছে, উপরে আছে G2 নিচে আছে G আর এখানে উপরে আছে T আর নিচে আছে T2, তো এটা আমরা সবাই জানি। তো এই সব কিছুর ভ্যালু বসাইলে
ওই গ্রহে জি এর মান আছে 3.71 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর ১৬ নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে যে বর্গমূল বেগ, গড় বেগ আর হচ্ছে সম্ভাব্য বেগের ভিতরে কোন সম্পর্কটি সঠিক। তো আমরা জানি অ্যাভারেজ বেগ হচ্ছে √8/π আরটি বাই এম। অ্যাভারেজ বেগ তো এইটা, অ্যাপারেন্ট ভেলোসিটি বা হচ্ছে সম্ভাব্য বেগ হলো √2rt ভাগ হচ্ছে এম, আর গ্যাসের বর্গমূল গড় বর্গ বেগ বা হচ্ছে আরএমএস হচ্ছে √3rt ভাগ হচ্ছে এম। এইখানে দেখা যায় থ্রিটা সবচেয়ে বড়, আরটি ভাগ এম হচ্ছে সবার ক্ষেত্রেই আছে, থ্রিটা সবচেয়ে বড়, তার চাইতে ছোট হচ্ছে √8/π, কারণ এটার মানে হচ্ছে 3। উপরে যদি 9ও থাকতো তাহলে 3 3 কে 9 হতো, কিন্তু উপরে 8, তার মানে 8 কে 3 দিয়ে ভাগ দিলে 3-এর চাইতে কম হবে, তার চাইতে ছোট হচ্ছে 2। তো এইখান থেকে বোঝাই যায় সিআরএমএস সবচেয়ে বড়, তার চাইতে ছোট হচ্ছে সি অ্যাভারেজ, তার চাইতে ছোট হচ্ছে সম্ভাব্যতম বেগ অ্যাপারেন্ট ভেলোসিটি, হচ্ছে এই সম্পর্কটা আর কি সঠিক। তাহলে এইখানে আনসার হবে সিআরএমএস অ্যাভারেজ সি। এরপর দেয়া আছে প্রাথমিক অবস্থায় 10^8, অ্যাকচুয়ালি এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, সংখ্যক পরমাণু থাকলে একদিনে কতটা ভেঙে যাবে, অর্ধেকের মান দেওয়া আছে। এটা অনেক ইজি, আমরা সরাসরি সূত্র জানি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর অবশিষ্ট পরমাণু সংখ্যা, এটা সমান সমান হচ্ছে অবস্থিত মোট পরমাণু সংখ্যা e^-λ×t। তো এখানে ল্যামডাটা হচ্ছে ভাঙ্গনের ধ্রুবক, একটা নির্দিষ্ট সময় পর যেই পরিমাণ পরমাণু ভেঙে যাবে এটা সমান সমান হচ্ছে আগে যতটুকু ছিল মাইনাস এখন যতটুকু অবশিষ্ট আছে, আর এখন যতটুকু অবশিষ্ট আছে এটা সূত্র হচ্ছে এই যে এইটা, এখান থেকে যদি n নট কমন নেই (1−e^λ×t), ল্যামডার ভ্যালু হচ্ছে লন টু ভাগ হচ্ছে টি, এখানে এই টিটা হলো তোমার অর্ধায়ু টি হাফ, তো অর্ধায়ুর মান দেওয়া আছে 2.74 দিন, আর আমাদের যে টাইমটা দেয়া আছে সেটা হচ্ছে একদিনে কতটুকু ভেঙে যাবে, তার মানে টাইম হচ্ছে একদিন। মানে এই সব কিছু মান আর আদি পরমাণু সংখ্যা হচ্ছে 10^8 এন নটের মান, এই সব কিছু বসাইলে অবশিষ্ট পরমাণু সংখ্যা যদি আমরা বাদ দেই তাহলে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা আসে 2.235×10^17। এরপর দেওয়া আছে একটি পিএন জাংশনের মধ্যে এত মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে বিভব পতন ঘটে 0.1 ভোল্ট হলে এটা রোধ কত। এটা নর্মাল সূত্র, আমরা জানি রোধ সমান সমান হচ্ছে ভোল্টেজ ভাগ কারেন্ট, তো এইখানে বিভব পতন ভাগ হচ্ছে কারেন্টের চেঞ্জ, সেম সূত্র। তাহলে এটা হলো 0.1 ভোল্ট, আর এটা দেওয়া আছে 400 মিলি অ্যাম্পিয়ার, মান বসালে রোধের মান বের হবে 0.25 ওহম। এরপর দেওয়া আছে কোন পদার্থের অর্ধেক ভাঙতে টি সময় লাগলে 1/4 ভাগ ভাঙতে কত সময় লাগবে, তো এই সেম সূত্র আমরা জানি অবশিষ্ট পরমাণু সংখ্যা হচ্ছে n0e^-λt, যদি 1/4 অংশ ভাঙে তাহলে একটা নির্দিষ্ট সময় পর অবশিষ্ট পরমাণু হবে n0 − n0/4, তার মানে একটা নির্দিষ্ট টাইম পর অবশিষ্ট পরমাণু হবে 3/4 × n0। এখানে সূত্র যদি আমি বসাই তাহলে এনটা এই পাশে আসলে ভাগ হয়ে যায় n/n0, e^ ওই পাশে গেলে লন হয়ে যায়, মাইনাসটা ওই পাশে চলে যায়, আর এখানে টি হয় ল্যামডাটা ভাগ হয়ে যায়, আর আমরা জানি ল্যামডার মান হচ্ছে লন টু ভাগ হলো টি, টিটা হচ্ছে অর্ধায়ু, আর এইখানে যেহেতু দেয়া আছে অর্ধেক ভাঙতে টি সময় লাগে, তার মানে এই টিটাই হচ্ছে অর্ধায়ু, এই টিটা এখানে অর্ধায়ু, হচ্ছে লন 3/4 ভাগ হচ্ছে লন টু, এটার মান হচ্ছে 0.42, আর এই টিটা উপরে গিয়ে গুণ হয়ে যায়, তার মানে 1/4 ভাঙতে টাইম লাগবে হচ্ছে 0.42×t সেকেন্ড, যেখানে এই টিটা হচ্ছে ওই জিনিসটার অর্ধায়ু, কারণ কোশ্চেনে বলে দেওয়া আছে যে
অর্ধেক সময়ের পর যা অর্ধেকটুকু ভাঙতে টি সময় লাগে। এরপর পোলারাইজার এবং অ্যানালাইজারের মধ্য অতিক্রম কত হলে অ্যানালাইজার দিয়ে 25% আলো অতিক্রম করবে। এটা তোমার আলোর অর্ধের প্রশ্ন আমরা জানি। অ্যানালাইজারের ভিতর দিয়ে যে ইন্টেন্সিটিটা বের হয় ওটা আই সমান সমান হচ্ছে আই নট, যে ইন্টেন্সিটিটা আসে পোলারাইজার থেকে কজ স্কোয়ার থিটা। তো এখানে থিটা হচ্ছে পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে কজটা হবে আই ভাগ আই নট। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে যে 25% অতিক্রম করবে আলোর, তার মানে হচ্ছে আই ভাগ আই নট হচ্ছে 1.1/4, 1/4 কে রুট ওভার করলে হয় হাফ, তাহলে কস থিটা সমান হাফ আর থিটা সমান সমান কস ইনভার্স হাফ বা 60°। আই ভাগ আই নট এটা হচ্ছে 1/4 কিভাবে হলো, কারণ দেওয়া আছে হচ্ছে 25% আলো, তো আই নট আলো 25 হলো, আই নট গুণন 25 ভাগ হলো 100, তার মানে 1/4, তার মানে আই নট ভাগ হলো 4। তাহলে এখান থেকে দেখা যায় যে আই ভাগ আই নট এটা সমান সমান হচ্ছে 1/4, মান বসাতে এটা ডাইরেক্ট। এবার দেওয়া আছে একটি অর্ধ কয়েলের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত। তো আমরা সূত্র জানি, চৌম্বক ক্ষেত্রের মান একটা বৃত্তাকার লুপের ক্ষেত্রে, ব্যাসার্ধ যদি আর হয়, পাক সংখ্যা যদি এন হয়, তাহলে চুম্বক ক্ষেত্রের মান বি, এর সমান সমান হচ্ছে এন মিউ নট আই ভাগ হচ্ছে 2 আর। এখানে এনটা হচ্ছে পাক সংখ্যা, এটা যেহেতু একটা অর্ধ লুপ তাই এখানে এই পাক সংখ্যা এন এটা সমান সমান হচ্ছে হাফ মিউ নট আই ভাগ হচ্ছে 2 আর। এই এন এর মান যেহেতু হাফ, এটা নিচে আসলে 4 আর হয়ে যায়। মিউ নটের মান হচ্ছে এই যে এইটা 4π×10^-7, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে 20 অ্যাম্পিয়ার দেওয়া আছে, 4 × হচ্ছে আর ব্যাসার্ধ হলো 0.5 সেন্টিমিটার বা 0.05 মিটার। তো এই সব কিছুর মান বসাইলে চৌম্বক ক্ষেত্রের মান আসে 1.26×10^-4 টেসলা। এরপর দেওয়া আছে 0.2 কেজি পানির তাপমাত্রা 30 থেকে 90 নিয়ে গেলে এনট্রপির পরিবর্তন কত। তো এটা আগের অঙ্কের মতোই আমরা জানি এনট্রপির পরিবর্তন তাপমাত্রার চেঞ্জ হওয়ার ক্ষেত্রে ms ln T2 ভাগ হচ্ছে T1, T2 হচ্ছে পরবর্তী তাপমাত্রা আর T1 হচ্ছে ইনিশিয়াল তাপমাত্রা। পানির ভর দেওয়া আছে 0.2 কেজি আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে আমরা জানি 4200 ln। দেওয়া আছে যে 20 থেকে 90 তে নিয়ে যাব, তো 90° মানে হচ্ছে 90+273 কেলভিন, এটাকেও কেলভিন। তো এই সব কিছু মান ক্যালকুলেশন করলে আসে 15.17 জুল কেলভিন ইনভার্স 1। একটি দিক পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক হলো 50 হার্জ, 0 থেকে শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে। তো এখানে কম্পাঙ্ক যেহেতু 50 হার্জ দেয়া আছে, তো আমরা জানি পর্যায়কাল টি এটা সমান সমান হচ্ছে 1/ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সির মান যেহেতু 50 হার্জ, তার মানে ওই প্রভাবটার পর্যায়কাল হচ্ছে 1/50 সেকেন্ডস। তো আমরা জানি পর্যায়কাল হচ্ছে একটা তরঙ্গের, তরঙ্গ উপরে উঠে পিক পয়েন্টে যায়, আবার নিচ থেকে সর্বনিম্ন পয়েন্টে যায়, আবার ওই বিন্দুতে আসে। তো এইখানে টাইমটা যদি টি হয়, এইখানে টাইম হচ্ছে T/2 হয় আর এইখানে টাইম হচ্ছে T/4 হয়, তার মানে 0 থেকে পিকে যাইতে সময় লাগে হচ্ছে T/4, পর্যায়কালের 1/4 অংশ সময়। তার মানে প্রবাহের মান 0 থেকে সর্বোচ্চতে যাতে টাইম লাগবে T/4, টি এর মান যেহেতু 1/50, মান বসালে আসে 1/200 সেকেন্ড। এরপর দেওয়া আছে যে 13 হেনরি সক্রিয় আবেশাঙ্ক বিশিষ্ট একটি কুণ্ডলিতে 3 সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ এত থেকে এত হলে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তি কত। তো আমরা আবিষ্ট তড়িৎ চালক শক্তির ইকুয়েশন জানি, E সমান সমান হচ্ছে LdI/dt। ডিআই হচ্ছে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন, যেটা হলো 3.7 থেকে 2.7 এ গেছে, তার মানে 3.7 মাইনাস 2.7। ডিটি হচ্ছে টাইমের চেঞ্জ, তো এই তড়িৎ প্রবাহ পরিবর্তন হতে টাইম লাগছে হচ্ছে 3 সেকেন্ড, আর এল হচ্ছে আবেশাঙ্ক, আবেশ গুণাঙ্ক। এল এর মান হচ্ছে 13 হেনরি দেওয়া আছে, সব কিছুর মান বসালে
আবিষ্ট তড়িৎচালক শক্তি বেরোবে 4.33 ভোল্ট। আচ্ছা 4.3 ভোল্ট। এর মধ্যে আছে স্থির পানিতে 50 সেন্টিমিটার গভীরতা একটি মাছ আছে, মাছের চোখে পানির তলকে যে ক্ষেত্র মনে হবে তার ক্ষেত্রফল কত? আচ্ছা তো এখানে মাছের চোখে কিরকম ক্ষেত্রফল মনে হবে সেই জিনিসটা আগে দেখে নেই। এখানে একটা কথা বলে নিই, আমরা জানি যে কোণের একটা নির্দিষ্ট মান আছে, ওই মানের বেশি ওই কোণে যদি আপতিত হয় পানি থেকে বায়ুতে আপতনের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট কোণ আছে যে কোণে আপতিত হলে প্রতিসারিত রশ্মিটা বিভাতল ঘেঁষে যায়, তো এই কোণটাকে বলে প্রান্তিকোণ। এই কোণের বেশি কোণে যদি আপতিত হয় এইখানে, তাহলে ওই জিনিসটা ফিরে আবার সেম মাধ্যমে আসে, তার মানে তখন ও দর্পণের মতো আচরণ করে। এই কোণের ক্ষেত্রেও তাই, এই কোণের ক্ষেত্রেও তাই, তার মানে থিটা বেটার দেন থিটা সি। থিটা যদি ক্রান্তি কোণের চেয়ে বড় হয় তাহলে থিটার যে কোনো মানের জন্য এই যে সারফেসটা আছে এইটা একটা আয়নার মতো আচরণ করবে। তো ধরো এই যে এই জায়গাতে একটা মাছ আছে, এই মাছটা যখন এই যে এইদিকে তাকাবে এই আলোক রশ্মিটা প্রতিসারিত হয়ে এইদিকে যাবে, তার মানে কিছু একটা দেখতে পাবে বাইরের। এটা যখন এইদিকে তাকাবে তখন এটা এইদিকে বেঁকে যাবে, তখনও বাইরের কিছু একটা দেখবে। এইভাবে করতে করতে মাছটা যখন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তাকাবে থিটাসি অ্যাঙ্গেলে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তাকানোর কারণে ওই ক্ষেত্রে আলোটা বিভব তল বরাবর ঘেঁষে যাবে, আর ওটার চাইতে যদি বেশি অ্যাঙ্গেলে তাকায় তাহলে সেটা ফিরে আবার সেম মাধ্যমে ফিরে আসবে, তার মানে এটার বাইরে যতই তাকাক সেটা আবার সেম মাধ্যমে আসবে। এই পাশেও তাই, ক্রান্তি কোণে তাকালে সেটা হচ্ছে বিভব তল বরাবর ঘেঁষে যাবে, আর এর থেকে বেশি কোণে যতবার তাকাবে সেটা হচ্ছে সেম মাধ্যমে ফিরে আসবে, তার মানে এই যে এই রেঞ্জ আর এই রেঞ্জ, এই দুই রেঞ্জের বাইরে মাছ কিছুই দেখতে পারবে না, মানে এই পানির উপরের অংশের কোনো কিছুই দেখবে না, এইটা একটা দর্পণের মতো দেখবে। আর এই রেঞ্জটা, এই পুরো রেঞ্জটা একটা বৃত্তের মতো গঠন করে আর কি। এই বৃত্তের ক্ষেত্রফলটাই আমাকে বের করতে বলছে। তো ধরো তুমি পানির নিচে আসো, তুমি নিজে একটা মাছ, এটা হলো পানির উপরের সারফেস, তো ওই মাছের চোখে মাছটা ধরো আকাশ দেখার চেষ্টা করতেছে, মাছটা হচ্ছে যে এই পয়েন্টটা আছে, তো মাছ আসলে কি দেখবে? মাছ এইরকম একটা ক্ষেত্র দেখবে, এইটুকু ক্ষেত্র দিয়েই, মানে এটা একটা উইন্ডোর মতো, একটা জানালার মতো, এইটুকু ক্ষেত্র দিয়ে সে জাস্ট আকাশটা দেখতে পাবে, আর এই যে বাকি অংশগুলো আছে এই অংশগুলো হচ্ছে আয়নার মতো কাজ করবে। এই কারণে তো এই জিনিসটাকে আমরা আমাদেরকে বের করতে বলছে। তো দেওয়া আছে মাছটা হচ্ছে এই পানির সারফেস থেকে এই 50 সেন্টিমিটার গভীরে ধরো এইখানে আছে, আর আমরা জানি ধরো এই নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে তাকানোর কারণে এই যে বিভেদ তল বরাবর ঘেঁষে যায়, আর এর থেকে বড় অ্যাঙ্গেলে তাকালে তো সে আর দেখতে পাবে না, তো এই অ্যাঙ্গেলটা ধরো থিটা সি বা হচ্ছে ক্রান্তি কোণ, বা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটার একান্তর কোণ হয় হচ্ছে এই যে এটা, এটা যদি থিটা হয় এইটা হচ্ছে থিটা, থিটা বা থিটা সি, আচ্ছা এখানে থিটা সি ধরি। তাহলে এখন দেখো, তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন আর এটা সমান সমান লিখতে পারি হচ্ছে 50 tan θc, আর আমরা জানি হচ্ছে 1/sin θc, এটা সমান সমান হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক, তার মানে মিউ, এটা সমান সমান হচ্ছে 1/sin θc, তাহলে থিটা সি হচ্ছে সাইন ইনভার্স 1/μ, আর মিউ এর মান হচ্ছে 1.33, এটা আমরা জানি। তো ট্যান থিটা সি, থিটা সি এর জায়গায় থিটা সি এর ভ্যালুটা বসায় দাও, সাইন ইনভার্স 1/1.33 বসাইলে তোমার আর এর ভ্যালুটা আছে 57, তার মানে একটা পানি যদি, একটা মাছ যদি 50 সেন্টিমিটার গভীরে থাকে তাহলে সে যেই ক্ষেত্রফলের ভিতর দিয়ে আকাশটা দেখতে পারবে
সেই ক্ষেত্রফলের ক্ষেত্রফলটা হবে বৃত্তাকার এবং তার ব্যাসার্ধ হবে হচ্ছে 57 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 57 স্কোয়ার, তো এরিয়া হবে পাই ইন্টু 57 স্কোয়ার। এটার অ্যান্সার হবে যে এইটা। এরপর দেওয়া আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সাবানের বাবল তৈরি করতে কৃতকার্যের পরিমাণ কত। তো আমরা জানি পৃষ্ঠশক্তি যে জিনিস, পৃষ্ঠ টানও সেম জিনিস, আর পৃষ্ঠশক্তি সমান সমান হচ্ছে একক ক্ষেত্রফল চেঞ্জ করতে যে কাজটা করা লাগে, তার মানে লিখতে পারি যে পৃষ্ঠ টান সমান সমান হচ্ছে ডাব্লিউ ভাগ হচ্ছে ডেল এ। ডাব্লিউটা হচ্ছে কৃতকাজ আর ডেল এটা হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন। তো এইখানে দেখো, তাহলে ডাব্লিউ সমান সমান আমরা লিখতে পারি টি ইন্টু ডেল এ। তো পৃষ্ঠ টান দেওয়া আছে হচ্ছে 0.025, আর ডেল এটা তো এখন চিন্তা করো একটা বাবল প্রথমে ছিল না, তাহলে বাবলের ক্ষেত্রফল কত? 0। তারপর তুমি কি করছো, একটা ফুলাতে ফুলাতে বাবলের ব্যাসার্ধটা হচ্ছে আর বানাইছো। তাহলে এখন ক্ষেত্রফল কত? 4πr² তার মানে ক্ষেত্রফলের চেঞ্জ হচ্ছে 4π আগের ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস পরের ব্যাসার্ধ স্কোয়ার। তো আর ওয়ানটা হচ্ছে আগের ব্যাসার্ধ, সরি আর ওয়ানটা হচ্ছে পরের ব্যাসার্ধ, আর টুটা হচ্ছে আগের ব্যাসার্ধ। আর তুমি যেহেতু এখানে বলা আছে যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সাবানের বাবল, তার মানে 4π × 0.6² মাইনাস 0 s², কারণ আগে ব্যাসার্ধটা হচ্ছে 0 ছিল। সোজা কথা, তুমি 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সাবানের বাবল তৈরি করছো। এটার অর্থ হলো তুমি 4 × π × 0.6² এই ক্ষেত্রফলের একটা বাবল তৈরি করছো, তার মানে ক্ষেত্রফলের চেঞ্জটা হবে যে এইটা। আর সামনে একটা 2 গুণন দেওয়া হয়েছে, কারণ সাবানের ফেনার 2টা পৃষ্ঠ থাকে, একটা ইনার সারফেস আর একটা হচ্ছে আউটার সারফেস। এই সার্ভিসটা চেঞ্জ করতে একটা কাজ করতে হয়, এই সার্ভিসটা চেঞ্জ করতে আর একটা কাজ করতে, এই জন্য 2টা দেওয়া হয়েছে। এই সব কিছুর মান বসাইলে তুমি কাজের মান পাবো হচ্ছে 0.002 জুল। তো আজকের লেকচার এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।